মাত্র 15 বছর বয়সী তাকরিম বিদেশে নিজ দেশের নাম উজ্জ্বল করেছেন। আসসালামু আলাইকুম, আপনারা ইউটিউব থাম্বনেল দেখে সবকিছু ক্লিয়ার হয়ে গেছেন? হ্যাঁ, আমাদেরই প্রাণপ্রিয় ছোট ভাই সালে আহমেদ তাকরিম প্রথম স্থান অধিকার করেছে এবং টাকার অ্যামাউন্টটা সবারই প্রশ্ন ছিল, টাকার অ্যামাউন্টটা কত? আসলে আমি আপনাদেরকে ক্লিয়ার করতেছি, 71,000 মানে সরি 71,77,652 টাকা। টাকার ফিগারটা বড় কথা না, টাকার ফিগারটা বড় কথা না, কথা হলো কোরআনের সেই পাখি। আমার আসলে বলতে আসলে মানে গর্ব হতেছে, মানে কেমন জানি নিজেকে একটা সেই রকম লাগতেছে আসলে কথাগুলো বলতে আপনাদের মাঝে, এবং কি আমার কেমন জানি একটা সার্থকতা মনে হয়। এই যে আমাদের প্রাণপ্রিয় ছোট ভাই সালেহ আহমেদ তাকরিম, এই যে আমাদের বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, এটা আমাদের অনেক বড় পাওনা, মানে অনেক বড় পাওয়া। আমাদের মতো বাংলাদেশে যেখানে মুসলিমদের মানে একটা যাতা অবস্থা অবস্থান বর্তমান, তো যাই হোক, এর মধ্যে আমাদের তাকরিম ছোট ভাই এত বড় একটা পাও, অথচ দেখেন আপনারা হিরো আলমকে গাড়ি গিফট করতে পারেন, আরও টিভি গিফট করতে পারেন, অনেকে অনেক ধরনের গিফট করতে পারেন, এই ছোট ভাইকে কিছু গিফট করতে পারেন না আপনারা? ভালোবাসে কি তার জন্য কি ভালোবাসা আসে না আপনাদের জন্য? আসলে আমার যদি সার্থ থাকতো, আমার যদি তৌফিক দিত আল্লাহ, যদি আমার ওই রকম একটা গাড়ি থাকতো BMW, তাহলে আমি তাকরিম ভাইকে দিয়ে দিতাম। আল্লাহ ফুরে আছে, আমার যদি একটা ওই রকম তৌফিক থাকতো আমার যদি, আমি দিয়ে দিতাম সালেহ আহমেদ তাকরিম ভাইকে, প্রথম স্থান অধিকার করছে আমার মানে আমার পক্ষ থেকে আমি দিয়ে দিতাম। তো যাই হোক, আমার উদ্দেশ্য এটাই বলে আমাদের ছোট ভাই এত বড় একটা অর্জন নিয়ে আসলো, অথচ আপনারা এখনও বসে আছেন, একটা তার জন্য কিছুই মানে কেউ মানে ইয়ে করতেছে। দেখেন সাব চ্যাম্পিয়ন যে নারী শিখ মানে আপনারা জানেন কি, পাপন চাচা 50,00,000 টাকা দিয়েছে, এবং কি অনেকেই অনেক ধরনের সহায়তা করছে, অনেক উপহার অ্যাভেলেবেল দিয়েছে, অথচ তাকরিম ভাইরে কেউ একটা গাড়ি বিক করল না, কেউ 50,000 টাকার চেক দিল না, কেন রে ভাই? এইটা ছোটো করে দেখার কোনো, আমি মনে করি দেখেন 120-125টা দেশকে পিছনে ফেলে সর্বপ্রথম মানে সবার উপরে আমাদের লাল সবুজের পতাকা যে প্রেজেন্ট করছে, তার কি আমরা তাকে কি সম্মান করতে পারি না? তাকে কি আমরা কোনো কিছু মানে গিফট করতে পারি না? আরে ভাই, এইটা দিলে তো আপনার, আমি মনে করি তাকরিমকে গিফট করা মানে এই কালো থাকা ওই কালো আপনি বড় হওয়া। তো যাই হোক প্রিয় দর্শক, আমি বেশি কিছু বলতে চাই না, তো চলুন প্রতিবেদনটা দেখে আসি। মাত্র 15 বছর বয়সী তাকরিম বিদেশে নিজ দেশের নাম উজ্জ্বল করেছেন, সম্মানিত হয়েছেন নিজেও। এর আগেও এই প্রতিযোগিতায় দুজন বাংলাদেশি হাফেজ প্রথম স্থান হওয়ার গৌরব অর্জন করেছিলেন। দুবাই অনুষ্ঠিত 26তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করেছেন হাফেজ সালেহ আহমদ তাকরিম। গত 4 এপ্রিল তাকে পুরস্কার ও সম্মাননা সনদ তুলে দেন দুবাই শেখ পরিবারের প্রতিনিধি শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। সবাই মাদ্রাসার জন্য, ওস্তাদদের জন্য, মাবার জন্য এবং আমার জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহর জন্য বড় হকানি আলিম হিসেবে কবুল করে। প্রতিযোগিতার ওয়েবসাইট থেকে জানা যায়, আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী হিসেবে তাকরিম 2,50,000 দিরহাম, যা বাংলাদেশি প্রায় 71,70,000 টাকার বেশি পাবেন। তার এই অর্জনে সন্তুষ্ট শিক্ষকরা। মারকাজু ফয়জিল কুরআন আল ইসলামী মাদ্রাসার কিতাব বিভাগে বর্তমানে অধ্যয়ন করছেন বিশ্বখ্যাত এই কোরআনের হাফেজ। এই অর্জনগুলো প্রথমত যদিও ব্যক্তিগত অর্জন হয়ে থাকে, আসলে অর্জনটা ব্যক্তির থাকে না, এটা তাকরিমের যেমন একটা অর্জন, এটা ওর পরিবারের অর্জন, এটা ওর প্রতিষ্ঠান মারকাজু ফয়জিল কোরআনের অর্জন, সর্বোপরি আমাদের এক দেশের অর্জন, মুসলিম উম্মার অর্জন এটা। তো আমি খুব আনন্দিত এই মর্মে যে আমার প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান মারকাজু ফয়জিল কোরআন এর মাধ্যমে বা এই ছোটো ছেলেটির মাধ্যমে আমরা সারা বাংলাদেশকে পৃথিবীর সামনে উপস্থাপন করতে পেরেছি এবং লাল সবুজের পতাকাকে সব পতাকার উপরে আমরা তুলে ধরতে পেরেছি, এজন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আরও অনেকগুলো ছেলে আলহামদুলিল্লাহ আমরা এই পথে যাত্রা করিয়েছি, ইনশাআল্লাহ কেউ টুডে কেউ টুমরো ইনশাআল্লাহ ওরা এরকম ভালো কিছু দেশের জন্য নিয়ে আসবে ইনশাআল্লাহ। দেশে ফেরার পর থেকে যেখানেই তাকরিমের উপস্থিতি সেখানেই সাধারণ মানুষের ভিড় এক নজর দেখতে, বিশ্বসেরা এই হাফেজকে অভিনন্দন জানাচ্ছেন দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বাংলাদেশ থেকে এরকম একজন সন্তান তৈরি হয়েছে যে বিশ্বের মানচিত্রে বাংলাদেশের যে একটা কোরআন শিক্ষায়, কোরআন শিক্ষায় বাংলাদেশের যে প্রসার এবং বাংলাদেশের যে প্রচার, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এই জন্য খুবই গর্বিত। তার যে লব্ধ জ্ঞান এবং তার যে
স্পেশালাইজেশন সে অর্জন করেছে সেটা দিয়ে বাংলাদেশে কোরআন শিক্ষার বিশাল প্রসার ঘটাবে। যেভাবে আপনার পঠন পদ্ধতি এবং শিক্ষণ পদ্ধতি সেটা অন্য আর 10টা মাদ্রাসা আছে নিশ্চয়ই আপনার এটা আপনার একটা মানে অসাধারণ তাকরিমের যে অবদানটা যেভাবে তাকরিম পুরো বিশ্বকে পরাজিত করে আমাদের বাংলাদেশের নাম অর্জন করছে সুনাম অর্জন করছে এটা যেন বারবার অব্যাহত থাকে। এবারের প্রতিযোগিতায় শুধু তাকরিমই দেশের নাম উজ্জ্বল করেননি, 26তম দুবাই আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার মূল বিচারক প্যানেলে ছিলেন বাংলাদেশের শায়েক শোয়েব মোহাম্মদ আল আজহারি। হাফিজ সালেহ মো তাকরিমের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামে, তার বাবা আব্দুর রহমানও একজন কোরআনের হাফেজ। আন্তর্জাতিক অঙ্গনে মারকাজুল ফয়জিল কোরআন আল ইসলামী মাদ্রাসা রয়েছে চোখ ধাঁধানো অর্জন। দুবাই, কুয়েত, কাতার এবং মিশর সহ একাধিক দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিপস প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারের গৌরব রয়েছে এই প্রতিষ্ঠানটির। শুধু তাই নয়, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বিভাগকেও তাদের সাফল্য রয়েছে। নিয়াজ মাখদুম, বাংলা ভিশন, ঢাকা। প্রতিবেদনটা দেখলেন, দেখেন আজকে সবাই কমেন্ট বক্সে আমিন লিখে যাবে, কেউ লাইক দিয়ে শুধু চলে যাবেন না, আমি কমেন্ট বক্সে আমিন লিখে দেবেন। দেন আজকে আপনারা দেখলেন সালেহ আহমেদ তাকরিম ভাইকে মানুষ আসলে কতটুকু ভালোবাসে এবং তার যে ওস্তাদ যে কীভাবে তাকে শিখেছে আপনারা বিস্তারিত দেখলেন। তো যাই হোক, আমি এইটা বলেই শেষ করবো যে এটা হলো আমাদের সালেহ আহমেদ তাকরিম, সে কিন্তু আরও অনেক বড় বড় উপহার আমাদেরকে দিবে, কেবল শুরু মনে করেন আপনারা বলতে পারেন। এরপরেও আমরা তাকরিমের কাছ থেকে আরও ভালো কিছু আশা করি এবং উনিও আমাদের কাছে সেই আশাটা পূরণ করবে, এই জাতিকে আরও ভালো ভালো কিছু উপহার দেবে। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে দেখা হবে, যদি বেঁচে থাকি পারলে ভিডিওটা শেয়ার করে দিয়ে আর কি। নামাজ বাদ দিও না বন্ধু, নামাজ হলো বেহেস্তের চাবি।